আমার দেবী, আমার ভূমণ্ডলে তোমার মহানুভবতা ও মহিমার ঘোষণা করেছি। চিরকাল তোমার মহানুভবতার গুণগান করে যাব। বাণীটি আজ থেকে 4274 বছর আগের, অর্থাৎ যিশুর জন্মের 2258 বছর আগের। এই প্রার্থনা সভার নেতৃত্ব দিয়েছিলেন যে নারী, তার নাম এনহেদুয়ানা। সে সময় তিনি ছিলেন 27 বছরের পূর্ণ একজন যুবতী। এনহেদুয়ানা শব্দের অর্থ অন্তরীক্ষ দেবী। এনহেদুয়ানা ছিলেন মানব ইতিহাসের প্রথম নারী কবি। তিনি শুধু প্রথম নারী কবিই নন, তিনি পৃথিবীর সর্বপ্রথম কবি, পাশাপাশি প্রথম সাম্রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতা আক্কাদের রাজা সর্গনের কন্যা। তার বাবা তাকে সুমরীয় শহরের কেন্দ্রীয় মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করেছিলেন। এনহেদুয়ানা তার সময়ে রাজনীতি, ধর্ম ও সাহিত্যের অসাধারণ পরিবর্তনকে প্রভাবিত করেছিলেন এবং একই পরিবর্তনকে ইতিহাসে পরিণত করেছিলেন। ইতিহাসের প্রথম কবি ও লেখক হিসেবে এনহেদুয়ানাকে গণ্য করা হয়। তিনি নিজের লেখার নিজেকে চিহ্নিত করেছিলেন, যা ইতিহাসের প্রথম কবি হিসেবে তাকে স্বীকৃতি দিতে বাধ্য করেছে। প্রার্থনা সঙ্গীতেও প্রথম লেখক এনহেদুয়ানা। মূলত তার কবিতাগুলো প্রার্থনা সভা ও সঙ্গীতের ভিত্তি নির্মাণ করে। সেদিক থেকে এনহেদুয়ানা ধর্মবতারের কাজ করেছেন। তার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত ছিলেন, এমনকি মৃত্যুর পরেও একজন প্রায় ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসেবে মান্য হতেন। এনহেদুয়ানার লেখা স্তূপগুলো বিশ্বস্ততার সাথে অনুলিপি করা হয়েছিল এবং পরবর্তী প্রায় 500 বছর আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। অতঃপর তিনি প্রায় 3 শতাব্দীর জন্য ইতিহাসের ধূলিকণায় ডুবে গেলেন। ধারণা করা হয় এনহেদুয়ানা 4300 বছরেরও বেশি আগে, খ্রিস্টপূর্ব 2285 থেকে 2250 অব্দে সুমেরীয় নগর রাজ্যের উপর বাস করতেন। এছাড়া সেখানের একটি মন্দিরের প্রধান পুরোহিত হয়েছিলেন। সেই সময় এনহেদুয়ানার আগের কোনো নারী প্রধান পুরোহিত ছিলেন না। জয়া বণিক, নিউজ নাও 24।